আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এস এম মোস্তফা কামাল জেলা প্রশাসক সাতক্ষীরা, তার কাছ থেকে এসে এলাকার একটু খবরাখবর জেনে আবারও মাননীয় মন্ত্রীর কাছে আমি ফিরব। আমি মনে হয় এস এম মোস্তফা কামাল আপনি আমাকে মনে হয় শুনতে পাচ্ছেন। হ্যালো জি জনাব মোস্তফা কামাল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ রাজীব জামাল আপনাকে এবং আজকে আমাদের এই আলোচনায় মাননীয় প্রতিমন্ত্রী রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের। আমি এসে কথা শুনেছি স্যারের যে যে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া ছিল তিনি বলেছেন। জেলা প্রশাসক হিসাবে আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছিলেন এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য, যেটি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে এবং সরকারের যে ক্যাবিনেট ডিভিশন সহ অন্য যে সমস্ত ইয়েগুলো রয়েছে আমাদের বিভাগীয় কমিশনার মাধ্যমে আমরা তথ্যগুলো পেয়েছি। আমাদের সঙ্গে ভিডিও যে জুম কনফারেন্সের মাধ্যমে মাননীয় মন্ত্রী যুক্ত থেকে তিনি যে নির্দেশনা দিয়েছিলেন, আমাদের এই কনফারেন্সে অনেক বিষয়গুলো আলোচনা হয়েছিল, যার মধ্যে একটি ছিল যে করোনা পরিস্থিতিতে কিভাবে এই ধরনের একটি মহা ঘূর্ণিঝড়কে মোকাবেলা করা যায়, সেটি নিয়ে যে আলোচনা ছিল আমরা দেখেছি যে ফিল্ডে সেটি বাস্তবায়ন একটু কঠিন হলেও মানুষের যে ইচ্ছা এবং প্রচেষ্টা সেটা সম্ভব হয়। আমি আপনাকে একটু তুলে ধরতে চাই যে সাতক্ষীরাতে এটি সবচেয়ে যে আই সেন্টারটি ছিল এবং এটি টার্গেট পয়েন্ট ছিল সেই হিসাবে সাতক্ষীরাতে আমরা 340,000 লোককে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছিলাম এবং বুলবুলে আমাদের এখানে 1100 থেকে 1200 সেন্টার ছিল সাইক্লোন সেন্টার এবং সেটিকে আমরা এবার 1900 সেন্টারে পরিণত করেছিলাম, যেটি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন মানে প্রায় আমরা 600 থেকে 700 করেছি। এর একটি কারণ যে সামাজিক যে দূরত্বটি সেটি কিভাবে নিশ্চিত করা যায়, তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের সাতক্ষীরা জেলা পরিকল্পনা করেছিলাম যে মানে পরিবার কেন্দ্রিক, অর্থাৎ একটি পরিবারকে বিচ্ছিন্ন না করে যদি আমার একটি রুম থাকে 20 ফিটের বা 30 ফিটের সাইক্লোন সেন্টার, আমি সেটাকে 4টা ভাগে ভাগ করে 4টা পরিবারকে আমি একসঙ্গে রেখেছি। এবং যেহেতু সাতক্ষীরাতে আমাদের এখানে কমিউনিটি ট্রান্সমিশন কম ছিল তো এক্ষেত্রে আমাদের কাজ করতে ভালো হয়েছে। আমরা মেডিকেল সার্ভিসেসের আমাদের যে সকল সহকর্মী ছিল আমি নির্দিষ্টভাবে প্রত্যেকটা সেন্টারে একজনকে বলেছি তারা দায়িত্ব পালন করবে এবং তাদেরকে একটা থার্মোমিটার নিয়ে ওখানে থাকতে বলেছি জিজ্ঞেস করার জন্য যে কারো কোনো উপসর্গ রয়েছে কিনা, এবং তার জন্য আমরা ছোট একটি এরিয়া নির্দিষ্ট করেছি যেখানে কারো যদি এ ধরনের উপসর্গ থাকে তাকে সেই হাঁচি কাশি বা সর্দি থাকলে তাকে সেখানে যেন নিয়ে স্থানান্তরিত করে রাখা যায়। আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ সাবান এবং সেখানে যেটা আমাদের মাস্ক যেটা সেটা মাস্ক আমরা পর্যাপ্ত পরিমাণ মাস্ক সেখানে দিয়েছি যারা ফেলে এসেছে বা ভুলে রেখে এসেছে তাদের জন্য, এবং ডিসইনফেক্টিং করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এখানে প্রচুর পরিমাণে ব্লিচিং পাউডার আমাদের স্টোরেজ করা আছে। আরেকটি গুরুত্বপূর্ণ সাতক্ষীরাতে সুপেয় পানির যে সংকটের বিষয়টিকে মাথায় রেখে 4 দিন আগে থেকে এটি পরিকল্পনা করে, এটি আপনি জানতে পারবেন মাননীয় মন্ত্রী মহোদয়ও জানবেন এবং আমিও জানাচ্ছি যে এখানে প্রত্যেকটা সেন্টারে পর্যাপ্ত পরিমাণে সুপেয় পানির ব্যবস্থা করা রয়েছে। প্রত্যেকটি সেন্টারে আমাদের 5 সদস্যের একটি কমিটি আমরা ফর্ম করেছি যেখানে একজন ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সেখানে সিপিপি ভলেন্টিয়ার রয়েছে, রেস্টুরেন্টের সদস্য, এর বাইরে গ্রাম পুলিশ এবং ওই ওয়ার্ডের মেম্বার, ফলে এখানে যাতে কুইক রেসপন্স করা যায় এবং তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যে এই সময়ে যারা এখানে থাকবেন তাদের জন্য যে খাদ্য সহায়তা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে, মাননীয় মন্ত্রী আছেন এবং এটা আমি জানাতে চাই আপনার মাধ্যমে এই টিভির মাধ্যমে যে আমরা লক্ষ্য করেছি যে করোনা পরিস্থিতির সময় থেকে এখন পর্যন্ত যে একটা চাহিদা আমি আগে দেখেছি, আমিও আগে কাজ করেছি বিভিন্ন দুর্যোগে, আগে দেখেছি যে চাহিদা দিতে হতো তারপরে আসে বরাদ্দ, আর এবার বিষয়টা কিন্তু আলাদা, চাহিদা দেওয়ার আগে বরাদ্দ এসে যায়, বরং
আর আপনাকে সবসময় চিন্তা করতে হয় যে এই বরাদ্দ আসছে, এখন আপনি এটাকে কিভাবে রিঅ্যালোকেট করবেন। এটা কিন্তু আমাদের সবসময় দেখতে যে এখন কাজ হয়ে গেছে, আমরা একটা দিন সেটা আমি বলবো যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যতগুলো কাজ গতিশীল হচ্ছে তার মধ্যে এটি একটা, কারো মানে এইদিকে কারো তাকিয়ে থাকার দরকার করে না। মাননীয় মন্ত্রীকে আমি এটার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এবং সাতক্ষীরা জেলার বর্তমান যে অবস্থাটি একটু আমি যে তুলে ধরতে চাই, মাননীয় মন্ত্রী যেটা বলেছেন যে এটা কলকাতা বা এই অঞ্চলের মধ্যে দিয়ে গেছে, প্র্যাকটিক্যালি আমি একটু তথ্য জানাতে চাই যে এখানে প্রাণহানি বোধ হয় ঘটে নেই, একজন আমি শুনেছি যে গাছ পড়ে মারা গেছে, কিন্তু এখানে ঘর বাড়ি কাঁচা ঘর বাড়ি। এখন অবস্থা কি, এখন অবস্থা কি, এই মুহূর্তের অবস্থা কি, এই মুহূর্তে অবস্থা কি? আমি বলবো 5 থেকে 6 ঘন্টা ব্যাপী 6টা থেকে শুরু হয়ে এই কেবলই ঝড়টা স্থিমিত হয়েছে। কেবলই ঝড়টা স্থিমিত হয়েছে। ক্ষয়ক্ষতির কি কোনো আভাস পেয়েছেন? মৃত্যু ছাড়া প্রাণহানি ছাড়া ক্ষয়ক্ষতির কোনো আভাস পেয়েছেন? প্রচুর পরিমাণে আম, আমি বলবো যে সাতক্ষীরা থেকে যে আম আমাদের এখানে হওয়ার কথা, সেই আমগুলো 41,000 মেট্রিক টন আম এখান থেকে উৎপাদিত হবে এবং সেটা চাষিরা ভয়াবহ ক্ষতির মুখোমুখি হবে। গাছপালা গুলো এখানে উপড়ে গিয়েছে, বেড়িবাদ অন্তত পক্ষে 5 থেকে 7টি পয়েন্টে বেড়িবাদ ভেঙে পানি ঢুকে পড়েছে এবং সেগুলো জন্য আমরা পাওবোর মাধ্যমে এবং সেনাবাহিনীকেও আমরা এখানে আহ্বান জানিয়েছি। এটা আমাদের আগে থেকে ডিরেকশন ছিল, আমরা তাদেরকে সেভাবে আহ্বান জানিয়েছি। ক্ষয়ক্ষতিটা প্রাথমিকভাবে নিরূপণ হয়নি এবং একটি নিরূপণ হয় আমরা ব্যবস্থা নেব।